হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব বইটির দুশো পঁয়তাল্লিশ এবং দুশো পৃষ্ঠা করব চলো শুরু করি দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলির দিকে তাকাও অ্যান্ড সে দিস ওয়ার্ডস এবং সেই শব্দগুলি বলো এখানে দেখো একটা বই দেওয়া আছে যেটা দেখো তোমাদেরই একটা বইয়ের ছবি দেওয়া আছে তো এটা কি বি ডবল ও কে বুক দেখো বি ও কে বুক বুক মানে বই এইচ ডবল কে হুক হুক মানে আংটা এম ও এন মুন মুন মানে চাঁদ এস পি ও এন স্পুন মুন মানে চামচ আর ও টি রুট রুট মানে গাছের শিকড় পি ও এল পুল পুল মানে জলাশয় দেখো এইচ এর সঙ্গে ডবল ও আছে দেখো হু উচ্চারণ হচ্ছে হুক বি এর সঙ্গে ও আছে দেখো বুক বু উচ্চারণ হচ্ছে বুক এম এর সঙ্গে ডবল ও আছে দেখো মুন এম ডাব্লো এন মুন মু উচ্চারণ হচ্ছে উ এই উ উচ্চারণটা কি ডাবল ও এর জন্য হচ্ছে এরপরে আছে দেখো সে উইথ ইউর টিচার তোমার শিক্ষকের সঙ্গে বলো বি ডাব্লো এন বুন বুন মানে প্রার্থনা বা আশীর্বাদ করা এফ ডাব্লো ডি ফুড ফুড মানে খাদ্য জি ডাব্লো ডি গুড গুড মানে ভালো এল ডবল কে লুক লুক মানে দেখা এম ডাব্লো এন মুন মুন মানে চাঁদ এন ডাব্লু এন নুন নুন মানে কি দুপুর এরপরে আছে দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো আই লুক অ্যাট দ্য মুন আমি আই লুক অ্যাট দ্য মুন মানে আমি চাঁদের দিকে দেখি বা আমি চাঁদ দেখি দ্য বুক ইজ গুড বইটি ভালো দ্য বুক ইজ গুড মানে বইটি ভালো লেটস কুক ফুড চলো রান্না করি বা খাবার তৈরি করি হি স্টুড বিসাইড দ্য পুল সে দাঁড়িয়ে আছে বিসাইড দ্য পুল মানে একটা জলাশয়ের পাশে তাহলে সে জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে ছিল বিসাইড দ্য পুল জলাশয়ের ধারে তাহলে সে জলাশয়ের ধারে দাঁড়িয়ে ছিল লেট সি চলো দেখো অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড এবং সঠিক শব্দটাতে কি হবে গোল দাগ দিতে হবে এটা দেখো একটা কিসের ছবি চামচের চামচকে ইংলিশে কী বলে স্পুন স্পুন মানে চামচ তাই এই এখানে দেখো ব্যাট আছে এটা ব্যাট নয় আর ডাবলও টি রুট রুট মানে গাছের শিকড় তাহলে সেটাও নয় তাহলে স্পুনটা সঠিক উত্তর তাই এটাতে সার্কেল মানে গোল দাগ দেওয়া হয়েছে এবার এটা দেখো কিসের ছবি একটা বইয়ের ছবি বইকে ইংলিশে কি বলে বুক বি ডাবলও কে বুক বুক মানে বই তাই এটাকে কি করতে হবে সার্কেল করতে হবে তারপরে দেখো এটা একটা গাছের শিকড় দেখানো হয়েছে তাহলে রুট আর ডাব্লু টি রুট রুট মানে শিকড় তাই এটাকে গোল দাগ দিতে হবে র্যাট মানে ইঁদুর পুল মানে জলাশয় তাহলে এগুলো হবে না এটা কিসের ছবি একটা চাঁদের ছবি তাহলে তোমরা সবাই জানো মুন মানে চাঁদ তাহলে এম ডাব্লু এন মুন মুন মানে চাঁদ এটাকে কি করতে হবে গোল করতে হবে এরপরে দেখো এটা কি একটা জলাশয়ের ছবি দেওয়া আছে তো এটা কী হবে পুল পি ডাব্লু এল পুল পুল মানে জলাশয় এল ই এ পলি মানে পাতা আর জে ই পি জিপ জিপ মানে গাড়ি তাহলে এখানে কোনটা হবে পুলটা হবে আর এটা দেখো একটা হুকের ছবি তাহলে এইচ ডবল কে হুক এটা লাগ দিতে হবে স্পিড মানে গতিবেগ আর ফুড মানে খাদ্য তাহলে এখানের মধ্যে হুকটাকে গোল দাগ দিতে হবে আজ তাহলে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করবো তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমার পরানো যদি তোমাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে